ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়ার চ্যানেল দ্য প্রিপারেশন এতক্ষণই ভালোবাসা আমাকে দিচ্ছ দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দিয়ে আজকে ক্লাস শুরু করি আজকে তিরিশটা কোশ্চেন একদম ধাম্মাক্কে দেওয়ার কোশ্চেন আছে সব প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন স্টেট থেকে একদম মিস করবে না কেমন প্রতিটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারে প্রথম প্রশ্ন তো কী আছে এখানে প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি দরকারি হলো যেগুলো ট্রেডিশনাল এডুকেশান ট্রেডিশনাল এডুকেশনে কী প্রয়োজন সব থেকে বেশি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অনুভূতি ফিলিংস দক্ষতা স্কিল নাকি জ্ঞান নলেজ রাইট অ্যান্সার কী হবে বলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জ্ঞান কেমন নেক্সট ফাইভ ওয়ান টু পাঁচশো নম্বর প্রশ্নে আমরা চলে যাই শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকরণকে গুরুত্ব দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সামাজিকরণ নিয়ে একটা প্রশ্ন কিন্তু আসবেই এবারে সোশ্যালাইজম কেমন শিক্ষার মাধ্যমে শিশু সামাজিকরণকে গুরুত্ব দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদকে অপশানগুলো পড়ে দেখো জন ডিউই সক্রেটিস রেমন্ড রুশো রাইট আনসার কী হবে বলো অপশানগুলো দেখো রাইট আনসার হয়ে যাবে অপশান এ জন ডিউই নেক্সট ফাইভ ওয়ান থ্রি উদ্দেশ্য ভেদে শিক্ষাকে বর্ণনা করা হয় কয় ভাগে উদ্দেশ্য ভেদে শিক্ষাকে বর্ণনা করা হয় কয়ভাবে পারপাসলি ফলি এডুকেশনকে কয় ভাগে ভাগ করা যায় কেমন তিনভাবে চারভাবে পাঁচ ভাবে নাকি ছয়ভাবে সঠিক উত্তরটি কী হবে বলো এখান থেকে তোমাদের হাতে টাইমিং স্টার্ট রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ তিন ভাগে ভাগ করা হয় কিন্তু কেমন পাঁচশো তেরো এ পরের প্রশ্নে আমরা চলে যাই পাঁচশো চৌদ্দ নম্বর প্রশ্নে ছাত্রছাত্রীর সৃজনাত্মক চাহিদা পরিতৃপ্ত করে যে সাংগঠনিক সহপাঠক্রমিক কার্যাবলী সৃজনাত্মক চাহিদা অর্থাৎ ক্রিয়েটিভিটির কথা বলা হয়েছে পরিতৃপ্ত করে যে সহপাঠক্রমিক কার্যাবলী সেটি হল সেটি হল সৃজনাত্মক ক্রিয়েটিভিটি আয়োজয় যায় কিসে অভিনয় অঙ্কন খেলাধুলা নাকি শিক্ষামূলক ভ্রমণ এরা হচ্ছে তোমাদের আজকের হোম টাস্ক কমেন্ট আমাকে জানাও কিন্তু কেমন হোম টাক্স কী হবে আজকের সৃজননাত্যের চাহিদা পরিতৃপ্ত করে কোন জিনিসটা সব থেকে বেশি ক্রিয়েটিভিটি কিসে পাই আমরা অভিনয়ে অঙ্কন খেলাধুলা নাকি শিক্ষামূলক ভ্রমণ সাসপেক্টেড আনসার এবি ফিফটি ফিফটি এবির মধ্যে ফিফটি ফিফটি কেমন লাইফ লাইন ফিফটি ফিফটি পেয়ে গেছো নেক্সট ফাইভ ওয়ান ফাইভ পাঁচশো পনেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই ধারণা শিখন পরিবেশের জটিলতাকে কি করে বলো ধারণা শিখন পরিবেশের জটিলতাকে কি করে বাড়ায় কমায় অপরিবর্তিত রাখে নাকি মাঝে মাঝে বাড়ায় ধারণা শিখন পরিবেশের জটিলতাকে কমায় কিন্তু অপশান বি রাইট আনসার নেক্সট ফাইভ ওয়ান সিক্সে আমরা চলে যাই শিক্ষার্থীরা পঠন পাঠনে উৎসাহী হচ্ছে না এর কারণ কি শিক্ষার্থীরা পঠন পাঠনে উৎসাহী হচ্ছে না এর কারণ অপশানগুলো পড়ো অপশানগুলো পড়লেই তোমরা আনসারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাদের প্রকৃত মূল্যবোধের অভাব রয়েছে তাদের পিতামাতা তাদের শিক্ষার চাহিদার বিষয়ে তৎপর নন তাদের পাঠ্যক্রম সঠিক উপাদানে সমৃদ্ধ নয় তারা পাঠক্রমে পা সরি তারা পঠন পাঠনের মধ্যে ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না শিক্ষার্থীরা পঠন পাঠনে উৎসাহী হয় না কখন যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি তারা পঠন পাঠনের মধ্যে ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না শিক্ষক যদি সঠিকভাবে সহায়তা করেন এবং সহায়ক হয়ে ওঠেন পঠন পাঠনটাকে আকর্ষণীয় করে তোলেন তাহলে কিন্তু অবশ্যই পঠন পাঠনে উৎসাহী হবে শিক্ষার্থী তাই রাইট আনসার অপশান ডি নেক্সট ফাইভ ওয়ান সেভেন পাঁচশো সতেরো নম্বর প্রশ্নে আমরা চলে যায় প্যারাগুলি থেকে প্রশ্ন দেওয়া কী বলা হয়েছে এখানে যে সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ের পাঠ শেষ করে চলে যাবে তাদের জন্য পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ উপাদান হওয়া উচিত কীরকম যে সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ের পাঠ শেষ করে চলে যাবে তাদের জন্য পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ উপাদান হওয়া উচিত রকম অপশান এ বৃত্তিগত দক্ষতা অপশান বি জীবন দক্ষতা অপশান সি সংখ্যাগত দক্ষতা অপশান ডি সাক্ষরতার দক্ষতা যেহেতু বিদ্যালয়ের পাঠ শেষ করে যাবে তাই সাক্ষরতার দক্ষতা সংখ্যাগত দক্ষতা তার অলরেডি কমপ্লিটের হয়ে যাবে তাই ফিফটি ফিফটির মধ্যে চলে আসছে এখানে অপশান এ এবং বি বৃত্তিগত দক্ষতা ও জীবন দক্ষতা রাইট অ্যান্সারটি কী হবে বলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বৃত্তিগত দক্ষতা যাতে তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে সুবিধা হয় নেক্সট পাঁচশো আঠেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই রাজস্থান ট্রেটের এসেছিলো কিন্তু সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে কিসের উপর সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে কিসের উপর পাঁচশো আঠেরো নম্বর প্রশ্ন অপশানগুলো পড়ো কী আছে দেখো লোক সমাজের সমর্থনের উপর শিক্ষণ শিক্ষণ উপাদানের উচ্চ গুণমানের উপর শিক্ষক শিক্ষিকাদের মনোভাব পরিবর্তনের উপর নাকি বইয়ের চরম উৎকর্ষের উপর সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে যে চারটা অপশান তার মধ্যে থেকে রাইট আনসার কী হবে কেমন আনসার দাও অপশান ডি রাইট আনসার পাঠ্যবইয়ের চরম উৎকর্ষের উপর সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে নেক্সট নিম্নলিখিত যে ক্ষমতাটি শিক্ষক শিক্ষিকার জন্য বিশেষভাবে দরকার শিক্ষক শিক্ষিকার জন্য কোন ক্ষমতাটা বিশেষভাবে প্রয়োজন অপশানগুলো পড়ো তাহলেই বুঝতে পারবে শিক্ষক শিক্ষার কোন ক্ষমতা বিশেষভাবে প্রয়োজন ছাত্রছাত্রীদের পাঠ্য বিষয়ে বুঝতে সাহায্য করার ক্ষমতা পাঠ্যাংশ থেকে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সমস্ত অনুশীলনী করার জন্য শিক্ষার্থীকে সাহায্য করার ক্ষমতা পাঠ্য বিষয়ের পর তাদের নিজের মতামত থেকে নিজস্ব মতামত থেকে ছাত্র ছাত্রীদের সাহায্য করার ক্ষমতা কেমন যে চারটা অপশান আছে তার মধ্যে থেকে যদি আমরা ফিফটি ফিফটি লাইফ লাইন নিয়ে নিই তাহলে দুটো অপশান আমাদের কাছে আসতে পারে কিন্তু কীরকম না অপশান এ এবং অপশান ডি এই দুটোর মধ্যে আনসারটি লুকিয়ে আছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে যেহেতু শিক্ষক একজন মিডিয়ার হিসেবে কাজ করবে তাই রাইট আনসারটি হবে কিন্তু এখানে অপশান ডি পাঠ্য বিষয়ের উপর তাদের নিজস্ব মতামত থেকে ছাত্রছাত্রীদের সাহায্য করার ক্ষমতা নিজের মতামত না থাকলে সে কিন্তু সঠিকভাবে সাহায্য করতে পারবে না তাই রাইট আনসার অপশান ডি পাঁচশো কুড়ি নম্বর প্রশ্নে আমরা চলে যাই নিম্নলিখিত কোনটি শিক্ষা কৃষ্টি ও বিজ্ঞান চর্চার প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সংস্থা কোনটি যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে এনসিআরটি হচ্ছে আমাদের আমাদের ইন্ডিয়ান এটা কিন্তু ইন্টারন্যাশনালি নয় বাকি তিনটে হচ্ছে ইন্টারন্যাশনালি সংস্থা কারণ তাহলে শিক্ষা কৃষ্টি এবং বিজ্ঞান চর্চার ক্ষেত্রে দেখবে স্কুলের বাইরে লেখা থাকে কী লেখা বিভিন্ন যখন প্রকল্প আছে সেই প্রকল্পগুলি হয় হয় ইউনিসেফ দ্বারা অথবা ইউনেস্কো দ্বারা হয় কিন্তু কিন্তু শিক্ষা কৃষ্টি ও বিজ্ঞান চর্চার প্রসারের জন্য আন্তর্জাতিক সংস্থা কী হবে অপশন ডি ইউনেস্কো কিন্তু যদি শিশুর বৃদ্ধি বিকাশ তার সঠিক পুষ্টি সংক্রান্ত বিপন্নে হয় তার স্বাস্থ্য সম্পর্কিত হয় তখন হয়ে যাবে কিন্তু ইউনিসেফ কেমন তাই পাঁচশো কুড়ির আনুষ্ঠানস হয়ে যাবে অপশন ডি নেক্সট পিটিটিআই ফুল ফর্ম কি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট অনেকে এখান থেকে ডিএড করেছ ডিএলএড করেছো কিন্তু এই প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে কিসের সঙ্গে অপশানগুলো পড়ো অপশানগুলো এটাও তোমাদের আজকের হোম টাস্ক এই হোম টাস্কটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও কী হবে কেমন পিটিটিআই প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে কিসের সঙ্গে রাইট আনসারটি কী হবে বলো হোম টাস্কে জানাবে এবিসির মধ্যে কী রাইট আনসার হবে পিটিটিআর ফুল ফর্ম বলে দিচ্ছি তো নেক্সট পাঁচশো বাইশ নম্বর প্রশ্নে চলে যায় শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি সবার আগে গুরুত্ব দেবেন কোন বিষয়ে সবার আগে কী বিষয়ে গুরুত্ব দেবেন শিখনে পিছিয়ে পড়া শিশুদের শনাক্ত করতে নাকি শিশুদের সকল রকম ক্ষমতা সম্পর্কে বোধ গঠন করাতে নাকি মেধাবী শিশুদের শনাক্ত করতে না কোনোটি নয় আপনি সবার আগে গুরুত্ব দেবেন কোনোরকমভাবে এখানে টোটাল এই কোশ্চনটা দেওয়া হয়েছে তোমার পার্সপেক্টিভ বা তোমার দৃষ্টিভঙ্গি জানার জন্য সব থেকে বেস্ট যে দৃষ্টিভঙ্গি সেটা হবে কিন্তু অপশান বি শিশুদের সকল ক্ষমতা সম্পর্কে বোধ গঠন করাতে কেমন রাইট আনসার অপশান বি পরের প্রশ্নে চলে যায় পাঁচশো তেইশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভিসি কথাটির পুরো হলো পুরো কথাটি হলো ভি ফুল ফর্ম কি বি ফর ভিলেজ ই ফর এডুকেশান সি ফর কমিটি ভিলেজ এডুকেশন কমিটি তাই রাইট আনসার কী হবে বলো তো অপশান বি নেক্সট শিশুর সামাজিকরণের মূল তত্ত্বগুলির মধ্যে একটি হলো সামাজিকরণের যে মূল তত্ত্বগুলি তার মধ্যে অন্যতম কোনটি যে চারটা অপশান আছে যে চারটা অপশানেই কিন্তু গুরুত্বপূর্ণ চারটে অপশানেই শিশু সামাজিক গুরুত্ব সামাজিকরণের জন্য দরকার কিন্তু অন্যতম যদি বলা হয় এখানে যে একটি হলো হবে কী বলো তো শিক্ষা কেমন রাইট আনসার অপশান সি যেহেতু তুমি শিক্ষক তাই শিক্ষা পেলেই তার সামাজিকরণটা সঠিকভাবে যাবে কিন্তু সে সঠিক ভালো মন্দ বুঝতে পারবে নেক্সট পাঁচশো পঁচিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই শিক্ষা দর্শনে ভাববাদ প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন ভাববাদ প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের মধ্যে একটা কম্বিনেশন ঘটিয়েছিলেন কে রামমোহন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নাকি গান্ধীজি পাঁচশো পঁচিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে বলো আনসার দিতে পেরেছ তোমরা পারবে নিশ্চয়ই অপশান ডি গান্ধীজি মনে রাখবে আমাদের মোটো কি বলো তো চাকরি আমায় পেতেই হবে কমেন্ট করো ইয়েস যদি তুমি মানে আমার মতামতের সঙ্গে একমত হও কেমন পাঁচশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আজকের কোয়েশন অফ দ্য ডে শিখনের ক্ষেত্রে সাইনেকটিক্স মডেল এর প্রস্তাবক হলেন কে সাইনেকটিক্স মডেল এটা ক্রিয়েটিভিটির মডেল কিন্তু উনিশশো সালে সম্ভবত এর উদ্ভাবক হয়েছিলো সরি উনিশশো একষট্টি এর উদ্ভাবক হয়েছিল সাইনেকটিক্স মডেল এর প্রস্তাবক হলেন কে উইলিয়াম গার্ডন উইলিয়াম সুজ উইলিয়াম গ্লাসার নাকি কার্ল রজার্স সঠিক উত্তরটি কী হবে বলো আজকের কোশ্চেন আপনারে তোমাদের হাতে সময় স্টার্ট কেমন রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সাইন একটিস মডেলের প্রস্তাবক হলেন উইলিয়াম গার্ডন নেক্সট চলে যায় পাঁচশো সাতাশ নম্বর প্রশ্নে রচনাধর্মী পরীক্ষায় সাফল্য লাভ করা কঠিন কারণ রচনাধর্মী পরীক্ষায় সাফল্য লাভ করা কঠিন কিসের কারণে অপশানগুলো দেখো সেগুলির উত্তর দানের কৌশল আলাদা সেগুলির উত্তর বিভিন্ন ধরনের হয় সেগুলির ফলাফল বিভিন্ন প্রকারের হয় সেগুলির মূল্যায়ন পরীক্ষকের মেজাজের ওপর নির্ভরশীল করে রচনাধর্মী পরীক্ষা পরীক্ষায় যে মার্কিং করা হয় সেটা টোটালি ডিপেন্ডেড হয় একটন পরীক্ষাকের যে মেজাজ বা কৌশলের ওপর মেজাজের ওপর তাই রাইট আনসারটি হবে কি অপশান ডি নেক্সট কোশ্চেন পাঁচশো আঠাশ নম্বর প্রশ্নের আমরা চলে যাই শিক্ষার মান যাতে উন্নত হয় তার জন্য যেটি প্রয়োজন শিক্ষার মান উন্নত হওয়ার জন্য যেটি প্রয়োজন সেটি কী অপশানগুলো পড়ো শিক্ষার মান হবে উন্নতভাবে প্রয়োজন পাঠ্যক্রম পুনর্গঠন করা নাকি ছাত্রছাত্রীদের নিরবিচ্ছিন্নভাবে মূল্যায়ন করা পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয় গৃহের ব্যবস্থা করা শিক্ষক শিক্ষিকাদের উচ্চহারে বেতন প্রদান করা শিক্ষার মান উন্নত হওয়ার জন্য অপশান ডি নয় অপশান সিও নয় কিন্তু কেমন অপশান এ এবং বি এর মধ্যে কোনটা হবে বলো শিক্ষার মান উন্নত হয় এ এবং বি আছে তার মধ্যে থেকে রাইট আনসারটি হয়ে যাবে কিন্তু অপশন বি ছাত্রছাত্রীদের নিরবিচ্ছিন্নভাবে মূল্যায়ন করার মাধ্যমেই আমরা তাদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো এবং তাদের শিক্ষার মার্কে আমরা উন্নত করতে পারব তাই রাইট আনসার অপশান বি পাঁচশো উনত্রিশ নম্বর প্রশ্নে চলে যায় বিদ্যালয়কে বলা হয় কি সমাজের বৃহৎ সংস্করণ অতি বৃহৎ সংস্করণ মাঝারি সংস্করণ নাকি ক্ষুদ্র সংস্করণ বিদ্যালয়কে বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্করণ অপশন ডি রাইট আনসার কেমন নেক্সট পাঁচশো তিরিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে নিম্নলিখিত কোন আচরণটি শ্রেণীকক্ষে অবলম্বন করবেন একজন টিচার হিসাবে আপনার আচরণ কীরকম হবে ক্লাসরুমে চরমপন্থী হবে গণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক নাকি নরমপন্থী তোমরা অপশানগুলো দেখেই বুঝতে পেরেছ তোমাদের রাইট অ্যান্সার কী হবে অপশন বি গণতান্ত্রিক হওয়া উচিত নেক্সট পাঁচশো নম্বর প্রশ্নে আমরা চলে যাই চতুর্থ শ্রেণির ছাত্র শুভদ্বীপ খুবই অবাধ্য সরি তোমাদের মধ্যে যদি কারো নাম শুভদীপ হয়ে থাকে শুভ্রদীপ অত্যন্ত দুঃখিত তার জন্য দেওয়ার জন্য নামটা কেমন খুবই অবাধ্য তাকে সাহস্তা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পানিশমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এই প্রসঙ্গে আপনার অভিমেত্রী কী পানিশমেন্ট দেওয়া বর্তমান ক্ষেত্রে কি দেওয়া যায় কি এখন দেওয়া যায় না তো অপশানগুলো পড়ো রাইট অ্যান্সার কী হবে বলো শুভ্রদীপকে শাস্তি দেওয়া দরকার আপনার অভিমত বলা হয়েছে এখানে শুভ্রদীপকে শাস্তি দেওয়া উচিত নয় শুভ্রদীপকে মাঝে মাঝে শাস্তি দেওয়া দরকার নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শাস্তি দেওয়া উচিত নয় সে অবাধ্য হলো তাকে সঠিক উপায়ে তার আচরণের পরিবর্তন ঘটাতে হবে নেক্সট পাঁচশো বত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই বিদ্যালয় স্তরে সর্বাপেক্ষা কার্যকরী মূল্যায়ন পদ্ধতি ইভ্যালুয়েশন প্রসেস সর্বাপেক্ষা কার্যকরী মূল্যায়ন পদ্ধতি হলো কোনটি অপশানগুলো পড়ো নির্ণায়ক পদ্ধতি উদ্দীপনামূলক পূর্বানুমান ভিত্তিক নাকি এগুলির কোনোটি নয় যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্য থেকে সঠিক উত্তর হবে কিন্তু এখানে নির্ণায়ক পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণয় করার মাধ্যমেই আমরা বুঝতে পারবো শিক্ষার মানের ক্ষেত্রে আমাদের কতটা আমরা এগিয়েছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নেক্সট পাঁচশো তেত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি আপনার ছাত্রকে নিম্নলিখিত কোন ক্ষেত্রটিতে ব্যবহার করবেন একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি আপনার ছাত্রটিকে নিম্নলিখিত কোন ক্ষেত্রটিতে ব্যবহার করবেন যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি দেবে কিন্তু এবং উত্তরটা যেন সব সময় একজন ব্রড পার্সপেক্টিভে হয় কিন্তু সে বড় দৃষ্টিভঙ্গির দিক থেকে কেমন বড় মনের তরফ থেকে হয় সৈরাজারি নেতৃত্ব জানার জন্য নিজের শত্রুদের প্রতিহত করার জন্য নিজের সহকর্মীদের গোয়েন্দাদের গোয়েন্দার কাজ করার জন্য নাকি সময় সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করার জন্য অপশানগুলো থেকে বুঝতে পেরেছ রাইট আনসারটি কী হবে বলো অপশান ডি এটাই হচ্ছে কিন্তু এই প্রশ্নটির সঠিক উত্তর বাকি তিনটেও নিজের মানে চরিত স্বার্থ চরিতার্থ করার ও মানে দেওয়া আছে অপশানগুলো তাই বাকি তিনটি অপশান হবে না কখনোই পরের প্রশ্নে চলে যায় পাঁচশো নম্বর প্রশ্নে এটা প্রক্ষোপমূলক প্রশ্ন আপনার ক্লাসের তৃতীয় শ্রেণীর ছাত্রী ভাস্বতী প্রায়ই দাঁত দিয়ে নখ কাটে তার এই কুব অভ্যাস পরিবর্তনের জন্য আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি করবেন তা তোমাদের মধ্যে যদি কারোর নাম ভাস্বতী হয়ে থাকে সরি আপনি শিক্ষক শিক্ষিকা হিসাবে কি করবেন সে প্রায়ই দাঁত দিয়ে নখ কাটে এটা দাঁত দিয়ে নখ কাটা একটা খুব খারাপ অভ্যাস যেমন এই শিক্ষক শিক্ষিকা আপনি কি করবেন তাকে শাস্তি দেবেন তার পিতামাতাকে বিষয়টি জানাবেন বিষয়টি এড়িয়ে যাবেন নাকি নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তার ওই অভ্যাসটি পরিবর্তনের চেষ্টা করবেন অপশানগুলো থেকে অলরেডি তোমরা হয়তো বুঝতে পেরেছো রাইট অ্যান্সারটি কী হবে বলো একজন শিক্ষক হিসেবে আপনার কর্তব্য হবে অপশান ডি নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তার অভ্যাসটি পরিবর্তনের চেষ্টা করা পরের প্রশ্নে আমরা চলে যাই পাঁচশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে ভারতের দূরশিক্ষা অর্থাৎ লং ডিস্টেন্স লার্নিং যেটা ভারতের দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয় কোথায় দিল্লি বিশ্ববিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়ে নাকি মাদ্রাজ ইউনিভার্সিটিতে এই যে চারটে অপশান এর মধ্যে থেকে রাইট আনসারটি হবে এটাও আজকের একটা কোয়েশন অফ দ্য ডে দূরশিক্ষা বা ডিস্ট্যান্স লার্নিং প্রোগ্রাম সর্বপ্রথম চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে কত সালে উনিশশো বাষট্টি সালে কোর্সটা ছিল একজন পাইলটের একটা কোষ কেমন তাই রাইট আনসার অপশান এ পরের প্রশ্ন চলে যায় পাঁচশো ছত্রিশ নম্বর প্রশ্নে ধারণা গঠন হলো একটি অপশানগুলো পড়ো ধারণা গঠন হলো একটি রকমের প্রক্রিয়া সরল প্রক্রিয়া অতি সরল প্রক্রিয়া জটিল প্রক্রিয়া নাকি সরল ও জটিল প্রক্রিয়ার মাঝামাঝি ধারণা গঠন একটা কমপ্লেক্স ম্যাটার অর্থাৎ রাইট অ্যান্সারটি রাইট আনসারটি হয়ে যাবে কি অপশান সি জটিল প্রক্রিয়া নেক্সট পাঁচশো সাঁত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই এটা একজনের উক্তির কথা বলা হয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো বিদ্যালয় শিখন এবং শিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হল বিদ্যালয় শিখন এবং শিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা এই অভিমতটি ব্যক্ত করেছেন কে রুশো ডিউই অ্যাডাম নাকি বার্নার্ড রাইট আনসারটি কী হবে বলো পাঁচশো নম্বর প্রশ্নে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এই অভিমুত্রী ব্যক্ত করেছেন বার্নার্ড কোশ্চেনটা একবার দেখে নাও শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো বিদ্যালয়ের শিক্ষণ এবং শিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা এই অভিমতটি ব্যক্ত করেছেন কে বার্নার্ড অপশান ডি রাইট আনসার নেক্সট কোশ্চেন পাঁচশো আটত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই থাস্টোন থাস্টোনের বুদ্ধির প্রাথমিক উপাদান সংখ্যা হলো থাস্টোনের বুদ্ধির প্রাথমিক উপাদান সংখ্যা কয়টি চারটি সাতটি এগারোটি নাকি তেরোটি থাশ্টনের বুদ্ধির উপাদানের প্রাথমিক উপাদান সংখ্যা ছিল অপশানস বি সাতটি রাইট আনসার অপশান বি পরের প্রশ্ন আমরা চলে যাই শিশুর বিকাশ হলো কি ধরনের অপশানগুলো পড়ো শিশুর বিকাশ কি ধরনের বিকাশ গুণগত ওজনগত পরিবর্তন গুণগত পরিবর্তন স্বভাবগত পরিবর্তন নাকি আয়তনগত পরিবর্তন বিকাশ বা ডেভেলপমেন্ট অর্থাৎ পরিণমন একটা গুণগত পরিবর্তন অপশান বি রাইট আনসার পাঁচশো চল্লিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই শিক্ষাবিদ রুশোর মতে কৈশোরকালের ব্যাপ্তি হলো কৈশোরকাল কতদিন পর্যন্ত থাকে শিক্ষাবিদ রুশো রুশোর মতে কৈশোরকালের ব্যাপ্তি হলো অপশানগুলো পড়তে স্টার্ট করে দাও আট থেকে বারো বছর বারো থেকে পনেরো বছর বারো থেকে পঁচিশ বছর নাকি পনেরো থেকে তিরিশ বছর পয়েন্ট টু নোটেড কৈশোরকাল অ্যাডালোসেন্স কৈশোরকালটে থাকে কতক্ষণ পর্যন্ত বলো তো অপশান বি রাইট আনসার অপশান বি কেমন তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না কেমন এইভাবেই আমার পাশে থাকো আমি যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করব কেমন আমাদের মোটো কি মনে আছে তো চাকরি আমায় পেতেই হবে থ্যাংক ইউ বাবাই বাই কী ওয়ার্কিং